হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। আমি রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। রিয়ার লাইফস্টাইলে তোমাদেরকে অলমোস্ট ওয়েলকাম। দেখতে পাচ্ছো আমার মিনি মুখো, আমার মিনি খুশি, আমার মিনি বুইড়াল ঘুমু হচ্ছে। আজকে স্যাটারডে, এখন বাজে 8:30। এখনো দুটো ছেলের মধ্যে কেউ উঠে না। মিমি তুই স্কুল যাবি না? যাবি না? কেউ স্কুল যাবে না বলে পড়ে পড়ে ঘুমোছে। আর মেন কি বলো তো, এসি চলছে, ওই জন্য ওদের ঠান্ডা হয়ে আছে ঘর, একদম মনে করছে একদম শীতকাল হয়তো, ওই জন্য কেউ আর লেপ ছেড়ে উঠতে পারছে না। সব ঢাকা ঢুকো, একটা দুটো করে সব ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে সব পড়ে আছে, ওইটি হয়ে গেছে মেন সমস্যা। তো নিচে দিদার খুবই মন খারাপ, ও এখন ভাবছে যে আমার পাটা হয়তো ভেঙে গেছে, কিন্তু কী হয়েছে আমরা তো কেউ বলতে পারছি না। এখন যতক্ষণ না রিপোর্ট আসবে, আজকে 11টার সময় রিপোর্ট আসবে, তারপর বোঝা যাবে যে কী হয়েছে। মিঠুন যাবে 11টার সময় আনতে, এখন মাকে স্কুলে দিতে গেল। এবার যতক্ষণ না রিপোর্ট আসবে ততক্ষণ কিছু মানে বোঝা যাবে না যে কী হয়েছে। আর দিদারা এখন মুড একদম এত খারাপ, কিচ্ছু খাওয়া নাই দাওয়া নাই, চুপ করে বসে আছে। সে একবারে মুখটা কাঁদো কাঁদো করে দেখে বেচারিকে মায়া লাগছে। আমি নিচে আরও জন্য ভিডিও বানাতে পারলাম না, বললাম না নিচে ভিডিও করলে কী ভাববে যে আমার এই অবস্থা, আর ওর মজা লাগছে। এমনিতে দিদা ভীষণ এনার্জি, ওইসব করতে ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে যেহেতু মনটা খারাপ তার জন্য নিচে করতে কেমন আমার লাগলো, তার জন্য ওপর চলে এলাম। তো নিচে গিয়ে আমার মনে হয় না ভিডিও বানাতে পারবো, তো রিপোর্ট আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী হলো, রিপোর্টে কী বলছে, তারপর তোমাদের সঙ্গে যদি ভালো কিছু হয় তাহলে নিশ্চয়ই দিদা ভালো কথা বলবে, আর যদি কিছু খারাপ হয় তাহলে গেল, তাহলে দিদার তো কষ্ট বটেই। তো চলো এবার এদেরকে উঠাই, বিছানাটা গুছাই, তারপর দেখছি আসছি যদি টাইম পাই। দিদা এতক্ষণ চিন্তাতে খায়ও নাই ঘুমায়ও নাই, টেনশনে কিছু করে নাই, চুপ করে বসেছিল, বসে বসে কাঁদছিল যে আমার পা ভেঙে যাবে, আমার কি হবে না হবে, এইসব নানা রকম চিন্তা করছিল সকাল থেকে বসে বসে। রিপোর্ট এলো, তারপরে দিদা শান্তি হলো। নাকি এখন শান্তি পেলেন একটু? একাদশী করে আছে বিচারি, তাও টেনশনে খেতে পারছে না, বলছে আমার পায়ে মনটা পড়ে আছে, আমার যদি পাটা ভেঙে যায় কি হবে, কত রকম বলছে কি হবে কি আর হবে। আচ্ছা এইবার দিদা আবার একটি গান করবে, লে এতক্ষণ কিছু করে নাই বসেছিল, এবার দিদা একটি গান শোনাবে আপনাদেরকে সবাইকে। কি গান গাইবো বলো তো, বলুন যা করবে। গুরু বুঝলি না রে মন আমার, একদিন ভবে দেখবি অন্ধকার। দাঁড়ান এক মিনিট করুন বলবো। গুরু বুঝলি না রে মন আমার, একদিন ভবে দেখবি অন্ধকার। গুরু বুঝলি না রে মন আমার, একদিন ভবে দেখবি অন্ধকার। কোথা রবে তো এ ঘর বাড়ি, কোথা রবে সুন্দরী নারী, সুন্দরী বাহার। গুরু বুঝলি না রে মন আমার, একদিন ভবে দেখবি অন্ধকার। মরে গেলে কেউ ছোবে না মন, পাঁচজনে লুটে নেবে সিন্ধুকেরি ধান। মরে গেলে কেউ ছোবে না মন, পাঁচজনে লুটে নেবে সং সিন্ধুকেরি ধান। কে বলিবে জমিদার, কে বলিবে তালুকদার, গুরু বুঝলি না রে মন অন্ধকার। বাহ দিদার অনেক এনার্জি, এর আগের বারে অনেক আমাকে গান তারপরে কবিতা শ্লোক বলে বলে শুনিয়েছে, আমি ব্লগে ছেড়েছিলাম, আপনারা হয়তো কেউ দেখেছেন কেউ দেখেন নাই। বরঞ্চ বাবার দিদার এই বয়সে যে এনার্জি আছে, বাবার এই বয়সে এনার্জি নেই। বাবাকে এত বলি বাবা একটি গান করুন, বাবা একটি গান করুন, আমার আজ গলা ভালো নাই, আজ আমার মুড ভালো নাই, আজ আমার শরীর ঠিক নাই, এসব করে। কিন্তু দিদা ওইসব করে না, দিদার পায়ে ব্যথা ছিল বলে আজ দুদিন ধরে চুপচাপ ছিল, আজকে একটু ইয়ে আছে, মানে জানতে পেরেছে আর কি, ব্যথা কমে নাই, জানতে পেরেছে যে না কিছু হয় নাই, তার জন্য টেনশন মুক্ত বলে আজ
কালকে গানটা করলো, আবার কাল থেকে গান শুনে মিললে আমাদের এটা কালকে শোনা, কালকে দেশাত্মবোধক গান করবে। যে যে শুনতে চাইবেন তারা আমার ব্লগে ভিজিট করবেন। এই ভারতের মহামানবের সাগর তীরে হেমরচিত্র পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করিতারে হেমরচিত্র পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে গানটা মনে হয় রবি ঠাকুরের লেখা, পাঠ সংকলন থেকে পড়েছিলাম। আরো অনেক গানটা বড় কিন্তু আমার এই দু চার লাইন মুখস্থ আছে। তাও অনেক করেছেন, শুনলেন আপনারা দিদার গান। এবার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকে। গুড নাইট, বাই বাই, টাটা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদা বলুন, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। আমি আশীর্বাদ করছি, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। শুনেছেন আপনারা, তো চলুন দেখা হচ্ছে কালকে আবার।